সম্পূর্ণ জীবন অ্যাভারেজ মানুষদের মতো থাকার জন্য সবথেকে সহজ উপায় হচ্ছে আপনি আপনার বৃদ্ধ বয়সে যখন আপনার বয়স 65 বছর আপনি চিন্তা করুন আপনার সম্পূর্ণ জীবনের কোনো স্বপ্নই আপনি ঠিকমতো পূরণ করতে পারেননি হয়তো নিজের মধ্যে অনুশোচনার পাহাড় বয়ে বেড়াতে হচ্ছে এর কারণ হচ্ছে দেখুন আমাদের দিনটা সাধারণত সকাল থেকে শুরু হয় হয়তো আপনি ঘুম থেকে ওঠার পর আপনার হাতে ফোনটা নিলেন এরপর নিউজ খাড়া শুরু করে দিলেন কি খবর আসছে কি ট্রেন্ডিং চলছে অথবা এমন কোনো ব্রেকফাস্ট করলেন যেটা আসলে আপনার শরীরের জন্য হেলদি নয় এরপর হয়তো আপনাকে তৈরি হতে হচ্ছে আপনার প্রতিষ্ঠানের জন্য এটা হতে পারে আপনার স্কুল কলেজ অথবা আপনার কর্মক্ষেত্র এই সময় আপনার নিজেকে আপসেট দেখাচ্ছে আপনি খুবই বিরক্ত এই পোশাকগুলো পরতে কারণ আপনাকে আপনার স্কুল কলেজ অথবা আপনার কাজ করতে একদমই ভালো লাগে না এরপর হয়তো আপনি আপনার ডেস্টিনেশনে যাওয়ার সময় হাঁটছেন অথবা গাড়িতে যাচ্ছেন এই সময় 30 মিনিট একদম আপনি অন্য মনস্ক কারণ এই সময় হয়তো আপনি চিন্তা করছেন একটা দিনের সব থেকে বড় অংশ প্রায় 8 ঘন্টা আপনি আপনার অপছন্দের কাজে ব্যয় করতে যাচ্ছেন তাহলে এভাবে আপনি জানার আগেই আপনি আপনার দিনের প্রায় অর্ধেকটা সময় অটো পাইলট কাটিয়ে দিলেন যেখানে আপনার কোনো নিয়ন্ত্রণই ছিল না কোনো লাগাম ছিল না বাড়িতে ফেরার পর আপনার কোনো ধারণাই নেই এখন আপনি কি করবেন কারণ আপনার সম্পূর্ণ দিনই তো অটো পাইলট নিয়ন্ত্রণহীন চলে এসেছে যখন সম্পূর্ণ দিনেই শুধু আপনি কমপ্লেনের পর কমপ্লেন করেছেন আপনার কাজের জন্য আপনার সব কিছুর জন্য এখন হয়তো আপনি হাতে ফোনটা আবার নিলেন আপনি ইউটিউব অথবা ফেসবুকে সাধারণ কিছু বিষয় দেখছেন একজন কি পোস্ট ছিল নতুন নতুন নিউজ কোনোরকম লক্ষ্যহীনভাবেই আপনি এই কাজগুলো করে যাচ্ছেন হয়তো এইসব ঘটনা আপনার সঙ্গে অতীতে ঘটেছে আপনি এসব অতীতে করেছেন ঠিক এমনটাই আমিও করতাম এবং অনেকেই করছেন আমরা জানি এরা কতটা বিরক্তিকর তাহলে দেখা যাক এর পরিবর্তে আমরা একটু অন্যভাবে চিন্তা করি আপনি সকালে ঘুম থেকে উঠলেন একটা সুন্দর সকাল আপনি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ থাকলেন যে এত সুন্দর একটা দিন আপনার জীবনে আবার অ্যাড করার জন্য তাই আপনি চিন্তা করলেন এই সুন্দর দিনটাকে আমি সব থেকে কার্যকরভাবে কীভাবে ব্যয় করতে পারি এরপর নিজেকে অনুপ্রাণিত করার জন্য হয়তো আপনি কিছু পড়লেন 10 থেকে 15 মিনিটের জন্য অথবা কোনো একটা মোটিভেশনাল ভিডিও দেখলেন যেমনটা আমরা তৈরি করে থাকি এটা আপনার জীবনে একটা ভ্যালু অ্যাড করবে হয়তো এরপর আপনি একটা সুন্দর হেলদি ব্রেকফাস্ট করলেন যেটা আপনার সম্পূর্ণ দিনেই ভালো এনার্জি সার্ভ করে যাবে এরপর আপনি সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসটি আপনার দিনকে পরিকল্পনা করছেন যেটাকে আমরা বলি টু ডু লিস্ট আপনি আপনার গোল ঠিক করলেন একটা দিনে কি কি করবেন কি করতে চান কি করা উচিত সবকিছু সুন্দরভাবে কম্বাইন করে কারণ আপনি অনুভব করেছেন যে এই বিষয়গুলো একটা দিনে তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ এটাই আপনার দিনের ডিরেকশন ঠিক করে দেয় এই পদ্ধতিতে এই প্রসেসে এসব করার মাধ্যমে আপনার মধ্যে একটা আত্মবিশ্বাস সৃষ্টি হচ্ছে আপনি হয়তো আপনার সকালকে নিজের নিয়ন্ত্রণে নিতে পেরেছেন এরপর আপনি সিদ্ধান্ত নিলেন আপনি এখন একটা বই পড়বেন অথবা একটা অডিও বুক শুনবেন হতে পারে এটা 1.5 গুণ অথবা 2 গুণ স্পিড দিয়ে ধন্যবাদ এই 70টা সিদ্ধান্ত নেওয়ার কারণে এটা আপনার জীবনে একটা বড় এফেক্ট ফেলবে কারণ প্রতিদিন মাত্র আধা ঘন্টা করে এই অডিও বুক শুনলে আপনি সপ্তাহে প্রায় একটি বই কমপ্লিট করতে পারবেন এভাবে 1 বছরে আপনি 52টির মতো বই কমপ্লিট করতে পারছেন আর এটা আপনার জীবনে একটা হিউজ পরিবর্তনে আসবে এরপর আপনি আপনার কর্মক্ষেত্রে চলে গেলেন আপনার সকালটাতে এত প্রোডাক্টিভ কাজ করার জন্য আপনার মনে একটা শান্তির অনুভূতি পাচ্ছে আগের দিনগুলোর তুলনায় আপনার কাজ করতে আরও ভালো লাগছে আপনার কাজের সময়গুলো আপনার প্রফুল্লতার সঙ্গে কেটে যাচ্ছে এরপর যখন আপনি কাজ শেষ করে বাসায় ফিরবেন আপনার মধ্যে একটা নতুন পরিবর্তন আপনি লক্ষ্য করবেন আপনি আগের দিনগুলোর তুলনায় আরও সজীব আরও জীবন্ত অনুভব করবেন এসব কিছু ঘটছে কারণ আপনি সিদ্ধান্ত নিয়েছেন আপনার সকালটাকে অনেক কার্যকরভাবে ব্যয় করবেন যেখানে আপনি আপনার সকালকে নিয়ন্ত্রণ করছেন এবং আলটিমেটলি দেখবেন আপনার সম্পূর্ণ দিনটাই অনেক সুন্দর যাচ্ছে নিজের জীবনকে সুন্দর করার জন্য সকালে একটা সুন্দর রুটিন থাকা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা আপনি নিজের জন্য করতে পারেন এবং আপনি আপনার স্বপ্নগুলোকে সত্যি অ্যাচিভ করতে পারেন অনেক ক্ষেত্রে এমনটা আমার সঙ্গে ঘটত অতীতে আমার সকালের উপর আমার কোনো নিয়ন্ত্রণই ছিল না তারপর থেকে ভাগ্যক্রমে আমার মধ্যে বই পড়ার অভ্যাস ডেভেলপ হয় এই কারণে আমি সকালের গুরুত্ব বুঝতে শুরু করি এই জন্য আমি প্রতিদিন সকাল 5টায় ঘুম থেকে ওঠার চেষ্টা করতাম এবং এক পর্যায়ে আমি এই অভ্যাসটা তৈরি করতে সফল হই এরপর সকালের নামাজ কমপ্লিট করার পর আমি আমার দিনের বাকি সব কাজ শুরু করে দিই নামাজটা হচ্ছে এক প্রকার গ্র্যাটিটিউড প্রকাশ করা আসলে আমরা নিজে নতুন একটা দিন পেলাম যখন আমরা নামাজে আলহামদুলিল্লাহ বলি তার মানে আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ এই জিনিসটা যদি আপনি মন থেকে ফিল করেন তাহলে আপনার দিন ভালো যাওয়ার জন্য এটা বড় প্রভাবক হিসেবে কাজ করতে পারে এরপর হয়তো জগিং স্যুট পরিধান করে আমি বাইরে যেতাম একটু এক্সারসাইজ করার জন্য একটু স্ট্রেচিং একটু চিন আপ একটু পুশ আপ এই ধরনের কাজ একটু দৌড় এসব করার পর
দেখতাম আমার শরীরে একটু ঘাম ঝরতো। এই ঘাম সকালে ঝরার পর সারা দিনই এর একটা ভালো পজিটিভ প্রভাব আমার মধ্যে আমি লক্ষ্য করতাম। তো বাসায় ফিরে আমার কাপড়গুলোকে পরিষ্কার করার মাধ্যমে আমি একটু বই পড়তে চেষ্টা করতাম, হয়তো আধা ঘন্টা এক ঘন্টা যতক্ষণ সময় আমার মিলবে। এরপর জার্নালিং করতাম, আমি কি করব কি করব না এই জন্য টু ডু লিস্ট তৈরি করতাম। এই কাজগুলো করার পর দিন আমার সামনে পরিষ্কার হয়ে যায়, একটা দিনে আমি কি করতে চাই, আমার কি করা উচিত, কোন কাজটা কোন সময় করব। তো একটা দিন যখন আমার মাথায় ক্লারিটি নিয়ে আসে তখন দিনটা অনেক প্রোডাক্টিভ কাটে। এবং যখন খাওয়া দাওয়ার ব্যাপার নিয়ে আমাদের চিন্তা করতে হয় তখন অবশ্যই সকালবেলায় হেলদি ব্রেকফাস্টের তুলনা হয় না, কারণ আপনি যদি জাঙ্ক ফুড খান এক্ষেত্রে দেখবেন যে একটা দিনের বিভিন্ন সময় আপনার মধ্যে ঘুম আসছে, আপনার ক্লান্তি অনুভব হচ্ছে, অলসতা, এই ধরনের সমস্যাগুলো হচ্ছে এবং আপনি বুঝতেই পারবেন না যে কেন হচ্ছে। এর মেইন কারণ হচ্ছে আপনার খাওয়া খাবারগুলো আসলেই হেলদি নয়, স্বাস্থ্যকর নয়। এই জন্য সবসময় প্রিফার করবেন সকালে সুন্দর কিছু খাওয়ার জন্য যেটা আসলেই শরীরের জন্য অনেক ভালো। এখন আমরা সম্পূর্ণ বিষয়টাকে যদি সামারাইজ করি, সকালবেলা যখন আপনি ঘুম থেকে উঠবেন তখন গ্র্যাটিটিউড প্রকাশ করুন। গ্র্যাটিটিউড মানে কৃতজ্ঞতা, আপনি আপনার সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন। আপনার দিনগুলো কিন্তু আপনার জন্য একটা করে গিফট, একটা নতুন গিফট প্রতিদিনই পাচ্ছেন এবং নিশ্চিতভাবে এই গিফটগুলো একসময় শেষ হয়ে যাবে, আপনি আর কোনো গিফট নতুনভাবে অর্জন করবেন না। তো দিনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার মাধ্যমে আপনার মধ্যে একটা পজিটিভ সেন্স বিল্ড করলেন আপনি। এভাবে সম্পূর্ণ দিনটি আপনার একটা সুন্দরভাবে কাটার অনুপ্রেরণা থাকবে। এরপর আপনি আপনার দিনের পরিকল্পনা করতে পারেন, আপনি একটা দিনে আসলে কি করতে চান, আপনার পড়াশোনার জন্য সময় দিতে চান, আপনি কোন কাজটা করতে চান, আপনার শরীরের এক্সারসাইজ করার জন্য আরও অনেক কাজ থাকে। এগুলো যখন আপনি খাতায় লিখে ফেলবেন আপনার টু ডু লিস্ট হিসেবে তখন দিনের প্রতি একটা পরিষ্কার ধারণা ক্রিয়েট হবে। আর যখন আপনার মধ্যে ক্লারিটি আসবে তখন দিনের অন্যান্য সিদ্ধান্ত নেওয়া আপনার জন্য খুবই সহজ হবে এবং দিনটি স্মুথভাবে কাটবে। এটা সত্যি অসাধারণ নিজেকে প্রোডাক্টিভ করার জন্য। এরপর সকালবেলা অবশ্যই কোনো অডিও বুক শোনা অথবা কোনো একটা হার্ড কপি বই পড়ার অভ্যাস করুন। এটা একটা অসাধারণ অভ্যাস, কেন, যখন আপনি একটা সুন্দর বই পড়বেন যেটা হবে ইনফরমেটিভ, আসলে অনেক ভালো, আপনার মাথায় এই ইনফরমেশন যোগাতে শুরু করবে। আর এই ইনফরমেশনগুলো হচ্ছে আপনার মস্তিষ্কের কাঁচামাল। আপনি যত ভালো ইনফরমেশন কনজিউম করবেন আপনি দেখবেন আপনি তত ভালো কাজগুলো করছেন, আপনার মধ্যে প্রোডাক্টিভিটি ইনক্রিজ হবে। এটা আপনি করলেই বুঝতে পারবেন। এর পরিবর্তে যদি আপনি ফেসবুকে আসা নিউজ, কে কি পোস্ট দিল, এ ধরনের আজেবাজে জিনিসগুলো দিয়ে মাথায় পূর্ণ করেন, দেখবেন যে আপনার দিনটা ভালোভাবে কাটছে না, আপনি প্রোডাক্টিভ থাকতে পারছেন না, আপনার মধ্যে একটা দিনের সুন্দর কিছু যে করা যায় এই অনুভূতিটাই আসবে না। অবশ্যই প্রতিদিন চেষ্টা করুন নতুন কিছু একটা শেখার জন্য। নতুন কিছু শিখলে আপনার মস্তিষ্ক আরও প্রসারিত হবে, আপনার চিন্তাধারা আরও বিভিন্ন অ্যাঙ্গেল খুঁজে পাবে। আপনি যদি ঠিক একই ধরনের কাজ প্রতিদিনই করে আসেন যেটা আপনি প্রতিদিন করে আসছেন তাহলে আপনি একই ধরনের ফলাফল প্রতিদিনই পাবেন। তাই অবশ্যই নতুন কিছু করুন নতুন কিছু ফলাফল পাওয়ার জন্য। আপনি যদি চান আপনার জীবনে কিছু পরিবর্তন করবেন আর আপনার জ্ঞানের পাল্লা যদি স্ট্যাটিক থাকে, আপনি যদি নতুন কিছু না শেখেন তাহলে কখনোই এটা এক্সপেক্ট করবেন না, কারণ এটা সম্ভব নয়। এরপর যতটা সম্ভব চেষ্টা করুন সবথেকে কঠিন কাজটি করার জন্য, কারণ যখন আপনি সবথেকে কঠিন কাজটি সকাল সকাল সেরে ফেলেন তখন দিনের বাকি কাজগুলো আপনার ক্ষেত্রে অনেক সহজ মনে হবে। আর এটা হচ্ছে দিনের আরেকটা টিপস, কেননা এই কাজগুলো করার মাধ্যমে যখন আপনার মধ্যে সহজ অনুভূতি আসবে তখন আরও বেশি কাজ আপনি সমাধান করতে পারবেন। আর এবার আমি নিশ্চিত যে আপনি এই ভিডিওটি দেখার পর হয়তো নতুন আরেকটি ভিডিওতে চলে যাবেন, সুইচ করবেন, আপনি হয়তো সব কথাগুলো ভুলে যাবেন, নিজের জীবনে হয়তো এই কথাগুলো অ্যাপ্লাই করতে পারবেন না। তো আপনাদের মধ্যে যে অল্প সংখ্যক মানুষগুলো এটাকে সত্যি নিজের জীবনে অ্যাপ্লাই করতে চাবেন তারাই এর ফল উপভোগ করতে পারবেন। হয়তো লিখে ফেলুন আপনি কি করতে চান এই ভিডিওটি দেখার পর। আমাদের ভিডিওটি এতদূর দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমরা সত্যি কৃতজ্ঞ আপনি এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখলেন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, ধন্যবাদ।